موسى عليه السلام تان لقباسيل كليم الله هو كساي كليم الله نايني تاين الله رزقيلا بچني الله رزقيلا زي الله المرشد الامين كتاب رمضان لخصون امام غزالي سبي روايات تانچون الله رزقيلا زي الله اوتو شكري بندابنايلا بندابنايلا اوتو شكريا আবারও বন্দারে জ্বালাইবার লাগি কোন মুনাসিবে সাতটা দুজক বানাইলা কথা বুঝাইছে না মনে হয় দুজক বানাইছেন নানি দাতা আগ্নির গাড়া বড় বড় সাপ বিচ্ছু বন্দার শোক করি বানাইলা আবারও বন্দারে জ্বালাইবার লাগি কটা আমার বুঝো করছে না আল্লাহ আমার অন্তা বুঝাইয়া দেও আল্লাহ কইলা তুমি বুঝছো নানি বলে না বলে তুমি খেত করো নানি মার কিটা করো খেত করো তাইন খেত করলা এই সময় তো ওখান যেন ট্রেক্টর বেক্টার বার হয়েছে এটা তো নাই মুসায় মাথার গাম ফালো ফাও ফালাইয়া এক কিয়ার জমিন কুড়িছেন জমিন কুড়তে হেরানোয়া লাগে নানি আইল দিছেন এর বাদে রুয়া দিছেন আর মুসা আল্লাহর নবী নাইনি নবীরাতে গুসা দিছেন ও তো থান লম্বা চড়া আইছে বুঝলানি কথা আর দান ফাঁকি আইছে ওখান জিগাইরা মুসা যে আল্লাহ দান তো ফাঁকি গেছে বলে দান ফাঁকি গেছে তো ধারাবাহিকভাবে জেলা করার ওলা করিয়া যাইতে বলে না আল্লাহ তোমার নাজিকে ইয়াদিন গুন্তা করিতে কোনখান গুনবা গোলাত লাগি যাব বলে এটা আবার কিতা বলে তে আদম রে নিষেধ আদ হাওয়ারে নিষেধ করছলায় হ্যাঁ লা তাকরাবা হাজিহি সাজারা ই গাছর হান্দা দেইও না গুন্দুমর ফল খাইও না গাছর হান্দা দেইও না কিন্তু তারা খাইলিছন এর বাদে হাওয়ার মাসিক বেমার দেখা দিলেইল গুন্দুম খাওয়ার দায় তে ও সময় হাওয়াইয়া তান স্বামীরে জিগাইলা আমরা বাবা আদম রে যে আমার মাসিক বেমার দেখা দিলেই যে এখন নমাজ পড়তাম নি হ্যাঁ আদমে কইলা আল্লাহরে জিকাই ও জিকাইলা আল্লাহরে যে আল্লাহ আমার বিবিয়ে নমাজ পড়তানি মাসিক বেমারের সময় বলে না মাসিক বেমারের সময় নমাজ পড়তান না আর যত ছুটবো সব মাফ করে দিলেইলা মাত বুঝছেন নি তবে মাসিক ব্যায়াম যেটা মাসিক ঋতুস্রাব যেটা এটা হইল নিম্নে তিন দিন আর উর্ধ্ব হইল আষাঢ় তাইয়াম দশ দিন যাক এটা মুসলিম আপনারা জানবানে ও তো নমাজ মাফ নাইনি হারে দিকে আইসলা আদমে আল্লাহরে দিকে ইয়ে ফতোয়া দিছেন আইসে রোজা ওখান আইয়া দিকে ইলে আদম রে হাওয়ায় রোজা রাখতাম নি সময় বলে না নমাজ যখন মাফ হইছে তার রোজা ও মাফ হইব কথা বুঝছেন নি যে সময় রোজা রাখছেন না শেষ হয়ে গেছে রোজা এর বাদে কইলা ও আদম তোমার বিবিরে কই দেও ও রোজা যে গুণ খাইছে ওই গুণ খোঁজা রাখতা বলে আল্লাহ নমাজ মাফ করে দিলাই আর ইন রোজা গোলাত লাগাই দিলাই কারণ বলে ইন তুমি নিজে মুরব্বিয়া না করিলে আমার তুইয়া মাত বুঝছেন না এলাকি নিজে মুরব্বী না বাবাল্লা এক মুরব্বীর তোলে তাহা পাল্লা হ্যাঁ বাপ বুলো হয়ে যাও কা কিন্তু বাপরে জিগাইয়া কাম করিও তোমার কেন বরকত হইব তোমার আখলে দিন দেখো উল্টো হয়ে যার এর বাদেও বাপে দিলা কই জোলা করি লইও কথাটা বুঝছেন না মা বাপরে কইয়া দেইও যত সময় আবার ফিরিয়ে আইছো না অত সময় পর্যন্ত আল্লাহ কোনো বিপদ তোমার উঠে পালাই তা নাই যাক আচ্ছা যাইও এখন মুসাই খেত করলা তো ও কইলা ওখান বলে আদমে জিগাইয়া করছলা নমাজ জিগানির কারণে একবারে মাপ দিলেইছো আর রোজার কথা আর তাই না আল্লাহ তোমার দিকে ইসলাম না না দিকে ইয়া করার আর গোলাত লাগাইয়া দিছ হইছে নানি তো এখন আমি দান খেত করছি ওখান দান কিতা করতাম না দিকে ইয়া করিলেই যদি এটা আমারও গুণান গোলাত লাগাই দিবে এর লাগি আল্লাহ তুমি কইয়া দেও ও আল্লাহ কইয়া দিলা তে দান খাটো দান খাটিয়া অন্যান্য জনে যে তা করে একবারে কইয়া দিলেই আম তুমি করো আপনারা দান খাটোন তো মাতে কিতা করোন মাতুকা মালা দেন মালা দিয়া ও গুলি আসল কথা কিতা হইন গুয়াইনি খেনে গুয়াইন খুব কাছাই সুসা সুসা কোনটার নাম যে গুর ভিতরে হার নাই ও তাই নো উয়াইজন উয়াইয়া সুসা সারা দোলা করিয়া আর হে মুসা আলাইহিস সালামে সারা সুসার মাঝে লাগাই দিছেন আগুন আল্লাহ ডাক দিয়া কইলা ও মুসা তুমি ইনো আগুন লাগাইলা এখানে বলে আল্লাহ ইগুন্ত সুসা ইগুন্তর ভিতরে হার নাই আর ইগুন থাকলে বেড়াচেরা করবো আগুন লাগে এই গুণতর এবারে শেষ করে দিতাম সে ইয়ার আল্লাহ কইলা তুমি আমারে সোয়াল করছলাই শখ করি আদম বানাইলাম তে দুজো বানাইলাম কেনে প্রশ্ন করছলাই নি বলে জি প্রশ্ন করছিলাম বলে তো ও প্রশ্নের উত্তর তুমিও দিলাই যে গুর ভিতরে হার পড়ছে না
ইগুরে সুসা কইন কইনি হ্যাঁ আমার বান্দা বান্দি যে তার মাঝে ঈমান আর আমলর হার বর্ত নাই ও ইটা সুসা ইটারে হারাইতে মই ও দুজখ ও আদমে হইলা আল্লাহ বুঝো পড়ছে এখন কথাটা বুঝছেন নি এর লাগি যে কোনো আমল দৈনিক ফাস্ট বার আল্লাহ আমরা ডাকইন বেশ তোর সাবি আল্লাহর নবীর কাছে সমঝাইয়া দেব হইছে এর বাদেও আমরা নমাজের প্রতি খুব মনোযোগী নাই এর বাদে মুসলমানকে চিনা যায় না হিন্দু না খ্রিস্টান মাথার চুল কাটে হ্যাঁ একদিন তা গিয়ে জ্ঞান তো হইতে পারছে না বলে আমার নবীর সুন্নত মোতাবিক মুসলমানে যেলে চুল কাটে।